নমস্কার, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার এ দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একে ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।